শুভ সকাল বন্ধুরা, ব্রেকফাস্টের জন্য এই যে আপেল কাটা হচ্ছে, কলা এর মধ্যে ওটস দিয়েছি আর আপেল দিচ্ছি, শেষে গ্রানুলাটা দিয়ে খাবো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, একটু মেয়ে হেল্প করছে। বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট রেডি, তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নার দিকে যেতে হবে। বন্ধুরা রোদের প্রকোপ দেখো, বাপরি কয়েকদিন ভীষণ তাপ যাচ্ছে। তো আজকে তো সানডে, তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর আমি এই যে সকালে আজকে মাছ এসেছিলো, আজকে মাছ নিয়েছি, কারণ এমনিতে সানডে, তো আমরা ফ্রাইডে দিন রাত্রিবেলায় চিকেন নিয়েছি, তো ফ্রাইডে স্যাটারডে দুদিন খেলাম, তো আজকে আর খেতে ইচ্ছে করছে না, ওই জন্য আজকে রুই মাছ নিয়েছি। তো এই যে হাফ, এগুলো মাছগুলো ভাজা হবে, আর পটল আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে পাতলা করে, আর এটা ভাজা করব। আর এই মাছের ডিমও এতটা দিয়েছে দেখি, ভেজে রাখবো, আর এটা কিছুটা রেখে দিচ্ছি মাছ, আর এই কিছুটা করছি। তো চলো, তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। চিকেনও খুব পাতলা ঝোল করে খেলাম গোলমরিচ দিয়ে দুদিন, আর আজকে মাছে খায়, পাতলা ঝোল করেই করতে হবে এখন গরমের দিনে। চলো রান্না করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। রান্না বান্না করে স্নান করে পুজো করা হয়ে গেছে, আর এরপর রেডি করে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, এটা করেছি গাজর বিনস আলু দিয়ে ভাজা, আর মাছের মাছ আর পটল দিয়ে পাতলা ঝোল, আর এখানে মাছের বড়া ছিল সেটাও দুটো নিয়ে নিয়েছি। তো চলো আমরা লাঞ্চ করে নিই, ফিরে আসছি তোমাদের সাথে বিকেলে। আজকে স্নান করতে অনেক দেরি হলো, কেননা দুজনে মা মেয়েতে ট্যাঙ্ক ক্লিয়ার করলাম, ওই বেসন দই বিশেষ করে যাচ্ছি ওখানে, মানে এখানে যে এগুলোতে গাড়িগুলোতে করে বিক্রি করতে আসে সবজিগুলো, তো সেগুলো ঠিক মতো, মানে সব সবজিগুলো থাকে না, ওই ভেন্ডি পটল আর ব্যাস ঝিঙ্গে এইসব নিয়ে আসে, তা ঝিঙ্গেটা কখনো কখনো থাকেই না, তো ওই জন্য ভাবছি যাই ওখানে। এখন বিকেলে সবজিগুলো বা বেশ শাকগুলো গরমের জন্য, পাট শাক, তারপরে লোটে শাক সব রকম শাক পুদিনা পাওয়া যায়, তো দেখি যাওয়া যাক, কিছুটা নিয়ে আসতে যদি পারি। আমি আর মেয়ে বাড়ছি, আর এমনি বাকি কিছু কাজ আছে, তো সেগুলো করে তারপরে চলো বাজারে যাই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। যা গরম পড়েছে না, বাইরে বেরোতে গেলে মনে হচ্ছে, তবু আজকে দেখলাম তাপটা কম আছে, আর দরজা ঝালানো তো খুলিয়ে নি, খুললেই গরম হাওয়া ঢুকছিল। তো যাই হোক, এখন দেখি চলো বেরিয়ে বেরোতে হবে, কাজ করতে হবে, কাল মেয়ের কলেজ আছে, চলো তাহলে যাই। বন্ধুরা এই বাড়ি ফিরলাম, 8টা বাজে, তো এই মেয়ের বিশেষ করে গেছিলাম প্রিন্ট আউট করাতে, প্রিন্ট আউট হলো, আর দোকানের থেকে এই যে একটা নেমন্তন্ন পেলাম হালখাতার অক্ষয় তৃতীয়াতে, ভালো লাগলো এখানে এসে। আর চলো কি কি জিনিসগুলো এনেছি সব দেখিয়ে দিচ্ছি। এই যে এতগুলো জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে আছে এখানে সবজি নিয়ে এলাম কিছু, শসা, কাঁচা লঙ্কা, ভেন্ডি আর পটল, বেগুন, আম এগুলো, আর এই ফলের মধ্যে নিয়ে এসেছি আপেল আর এই খেজুর, কলা আছে বাড়িতে, আর এই যেখান থেকে অক্ষয় তৃতীয়ার জন্য নেমন্তন্ন পেলাম সেখান থেকে ও দোকান থেকে জিনিসগুলো নিই, কাজুটা বেশ ভালো থাকে, এই যে কাজু, কিশমিশ, ঠাকুরের প্রসাদ প্লাস আমাদের, আর এখানে নিয়েছি দুলালের তাল মিশ্রি, চিনিটা খাওয়া হচ্ছে, চিনিটা এতটা খাওয়াটা ঠিক না, শরবত তখন খেতে হচ্ছে, তারপরে কলেজে মেয়েকে নিয়ে যায় শরবত করে, মেয়ের জন্য আমার জন্য লেবু, আর এখানে একটা মুড়ির প্যাকেট নিয়েছি, পোস্ত প্যাকেট ব্যাস, আর এখান থেকে আর ব্লিচিং, হারপিক আর মাথায় কালারের বার্গেন্ডি কালার। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী জিনিস আনলাম। বন্ধুরা
বেগুনের কি দাম? বেগুন কেন, সব সবজিরই এখন কি দাম? এই দুটো মাত্র বেগুন এটাতে নিল দুটোতে 25 টাকা, পটল 80 টাকা কিলো, ভেন্ডি 80 টাকা কিলো, শসা 60 টাকা কিলো, আর এই দুটো আম 10 টাকা করে পিস। তবু ঠিক আছে, আমগুলো 20 টাকা, 20 টাকার দুটো। কি সবজির দাম হয়েছে, কি খাবো যে! সব কিছুরই দাম এত বেড়ে গেছে না। খেজুরের প্যাকেট নিতাম 60 টাকা করে আগে, এখন নিচ্ছে 80 টাকা, 20 টাকা বেড়ে গেছে এই কয়েকটা দিনে। তাহলে এরপর ফ্রেশ হয়নি আর কি, আর রাতের রাতের জন্য রান্না করা আছে, তো ছুটি থাকলে সকালে একেবারেই রান্নাটা আমি করে নিই। এখন গরমের দিন আর বেশ মানে ঠান্ডা ভাত খেতেই ভালো লাগে। আর মাছ ভাজা আছে, মাছের তরকারিও একটু করা আছে, আর মাছের ডিমের বড়া ভাজা আছে, তো ওই দিয়ে হয়ে যাবে রাত্রের প্লেন খাবার। আর চলো তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা, আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সকলকে টাটা, গুড নাইট। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এত গরমে সত্যি প্রচুর প্রচুর জল খাবেন এটাই আর কি। আর নুন চিনির শরবত তো বেস্ট, আমরা কলেজে গেলেও কলেজের জন্য বিশেষ করে নুন চিনির শরবত লেবু দিয়ে নিয়ে যাই, আর আর পুরো মানে বরফ করে নিয়ে যাই ওখানে, তাহলে অনেকক্ষণ ঠান্ডাটা থাকে, খেয়ে দিই তো জাস্ট একটু রিল্যাক্স লাগে। তো তোমরাও খাবে, সবাই সুস্থ থাকবে গরমে, আর দেখা যাক বৃষ্টি হবে বলছে তো ভালো। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট।